বুঝছো, আর আমাদেরকে যে সেম খাইতে হয়েছে, এগ্রিমেন্ট আছে, আমি দেশ ছেড়ে যেতে পারি, একটা এগ্রিমেন্ট। বদিন লোভে শালা সোয়ারের বাচ্চাকে প্রধানমন্ত্রী করালো না, এ যদি প্রধানমন্ত্রী হতো ভারত কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান হতো। একে প্রধানমন্ত্রী না করে কি করলো জানো, নিজে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পণ্ডিত জওহরলাল নেহরু খানকির ছেলে আর মহাত্মা গান্ধী খানকির ছেলে দু লোক মিল করিয়া ওকে মেরে দিল, আর গান্ধী না প্লেন দুর্ঘটনায় মারা গেছে। ওকে মেরে দেওয়ার পরে ভারতবর্ষে কি বিক্রি হলো না, ভারতবর্ষের সমস্ত যে সিএম আহার তোমাকে খেতে হবে, আর আর সিএম আহার আমরা খাবো কি হেলথ সাপ্লিমেন্ট। আল্লাহর কসম করে ইউরোপে এলো তিনি, অস্ট্রেলিয়া এলো তিনি, আমেরিকাতে এলোপ্যাটি নেই, শুধু এলোপ্যাথি আছে ইংরেজি ইংল্যান্ডে। ওই বলে না ইংল্যান্ডের ডাক্তার ওর মা কিছু খান কি ছেলে, এই ইংল্যান্ডের ডাক্তার কী করছে এলো ইংরেজের ঔষধ তৈরি করে পেট কাটবে। বাবা পেট কাটা বাচ্চা হালাল না হারাম? হারাম। তুই তো ইমানদার জানতে পারছো, তাহলে বাবা পেট কাটা বাচ্চা কী করবে জানো, মা বাবাকে ভাত দিবে, তা হচ্ছে বুড়া বাবাকে দেখবে। আল্লাহর কসম কে বলছে তুই আর সেবা কার কর, তোর দুটো ছেলের কথা বাদ দে, দুটো মেয়ের কথা বাদ দে, তুই মরে গেলে এই কালে মাল করে করে যাবি, কেউ জানতে পারবে। হ্যাঁ তোর ছেলেকে বলে দিবি যে আমি মরে গেলেও তোর বউকে বলছি আমি মরে গেলে এই কালে কিন্তু তুমি 100 টাকা করে বায়ার করো, ব্যাস সারা জীবন তুই মরে গেছিস তোর ফোন পে আছে, সুবিধা চাল লাগবে টুকটুক করে তুলতে রাও, টুকটুক করে তুলতে রাও, কাল কেমন তাকে বিজনেস ইনকাম আছে হালাল। কিন্তু তুই যে আজ অবধি যে যে সিমে খাচ্ছি ওইখানে কি লাইব্রেরিটি আছে, সারা বছর খাইছি বাবা একটা মিষ্টির প্যাকেট, তাতেও আবার কেমিক্যাল আছে রে বাপ, ভিনিগার। আর সেইটাই কি হচ্ছে জানো, 40 বছরের পুরুষ বাবারা সব ধ্বজভঙ্গ, আর 40 বছরের মায়েদের সাদা শ্রাপ, জ্বরের ক্যান্সারে ভুগছে, ধ্বজভঙ্গ পুরুষত্ব হারিয়ে যাচ্ছে, তারা বেদিনের কাছে ধর্মদের অমরুতের কাছে যা নিজের বউ কাপড় খোলাচ্ছে, হালাল না হারাম? হারাম, একদম হারাম। আর কুত্তা বিল্লি ভেড়া আল্লাহর সঙ্গে যে এগ্রিমেন্ট করছিল আমি বিনা অপারেশনে মা বঞ্চিত মনি এক মাস করবো, কুত্তা গরু বলছিল আমি যখন উনাবে আমি আমার চলে আসবে প্রসাদ ছাড়, যখন মেয়েরা 6 বছরে উনে যাবে তখন কি করবে ছাড় আসবে। তুমি বলছো ছেলেরা পাগল, নাই নাই নাই, বর্তমান যুগের ইস্ট আছে ট্রান্সপ্লেট হানফার হান্ডা ফান্ডা কান্ডা এই সমস্ত যা কিছু খাচ্ছ খেয়া কি হচ্ছে জানো, তোমার মেয়ে 12 বছরে উনে যাচ্ছে, তাহলে বাবা সেখানে কি যাবে পুরুষ যাবে? তুমি বলছো মেয়ে খারাপ না, এটা ছেলে খারাপ না, দুই লোকই খারাপ, এ চোখ মারে রে সে শালা কানের জ্বালায় ভুইটে, বাপ যদি তোমার মেয়ে 12 বছর উনে যায় কাই যাবে, হ্যাঁ কি না বলো? আজকে শালেকের বউকে লোক চুদে রে,